সুপ্রিয় বন্ধুরা, সবাইকে অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি সুইডেনের বোটানিস্কা গার্ডেন থেকে। এই মুহূর্তে আমাদের সামনে এক রাজপুত্র কিন্তু দাঁড়িয়ে আছে এবং তার পিছনে কিন্তু একটা রাজার বাগান কিন্তু আছে। এদিকে আমাদের আরো আছে লাল বাহিনী, দেখতে পাচ্ছ লালে লাল, যার বাড়ি বরিশাল। আর এদিকে আছে আমাদের নোয়াখালীর আরো একজন সুন্দরী, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি থুকু। এদিকে বহুদিন পর তাদের দেখা হলো এবং তারা মোলাকাত করলো। দারুণ দৃশ্য, সত্যি চমৎকার। ওইদিকেও কিন্তু পিকনিক চলছে, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। আমরা আস্তে আস্তে করে আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। অত্যন্ত চমৎকার দৃশ্য, মাথার উপরে গম্বুজের মতো, এটা কিন্তু টুপি। অনেক লোক আসছেন, আমরা এখন ওয়েট করছি আমাদের সেই গেস্টের জন্য। আপনাদেরকে বোটানিস্কা গার্ডেনের সাইনবোর্ড দেখাচ্ছি এবং চমৎকার একটি বাড়ি কিন্তু দেখাচ্ছি আমরা এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন এখানে কি চমৎকার, অসাধারণ। আমাদের শরীফ ভাই দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কোন দিকে যেতে হবে। এটা কিন্তু আসলে বাড়ি না, এটা একটা হোটেল, এখানে আপনারা এসে থাকতে পারেন। খুবই চমৎকার প্রাকৃতিক দৃশ্যের মাঝে কিন্তু হোটেলটি, এবং কেউ একজন সেই দৃশ্য ছবিতে ফ্রেম বন্দি করার জন্য কিন্তু ট্রাই করছেন। দারুণ, সত্যি দারুণ। দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর দেয়াল ঘেঁষে কিন্তু চমৎকার গাছ, এবং শরীফ ভাই কিন্তু তার সামনে দাঁড়ালেন। এদিকে আস্তে আস্তে আরো একজন সুইডিশ গার্ল কিন্তু হেঁটে আসছেন। দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা কিন্তু দেখানোর চেষ্টা করছি, আসলে এটা একটা হোটেল, ছোটখাটো একটা হোটেল। আমরা কিছুক্ষণের মধ্যেই মূল বাগানে প্রবেশ করব। আমরা প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছি, ওখানে শুটিং চলছে। এখন আমরা এটা হচ্ছে আপনাদেরকে একটা ইনডেক্স দেখাচ্ছি টোটাল এই বোটানিস্কার, বোটানিস্কা সুইডিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ইন্ডিকেশন, এবং এটা এই চার্টটাও কিছু হিস্ট্রি দেওয়া আছে এখানে। এটা হচ্ছে টোটাল বোটানিস্কার ম্যাপ। আমরা যদি সামারিটা দেখি তাহলে এটা হচ্ছে বিশাল বড়, আমাকে পিছনে যেতে হচ্ছে। সো আপনারা বুঝতেই পারছেন এটার ওয়াইডটা কতটুকু। এনিওয়েজ, এই এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। হ্যাঁ, আমরা এদিকে ঢুকবো। তো সামনে ভিতরে এন্ট্রান্স হওয়ার পর আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব আপনাদেরকে সাথে নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। আজকে এই পর্যন্তই।